দেশে তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই দুই দুটি মৃত্যুই হয়েছে মহারাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছে ঔরঙ্গাবাদে অন্যজনের সোলাপুরে মহারাষ্ট্র ছাড়াও তাপপ্রবাহ চলছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা ওড়িশা গুজরাট ও রাজস্থানে এই সমস্ত রাজ্যের বিভিন্ন অংশে চলা তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ বেলা গড়াতেই রাস্তায় কমে যাচ্ছে পথচারীর সংখ্যা এপ্রিলের শেষ বা মেতে কি অবস্থা হবে তা ভেবে এখন থেকেই আতঙ্কিত স্থানীয়রা গতকাল দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার আকোলায় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দু নম্বরে ওড়িশার তিতলাগড় তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি তিন নম্বরে মহারাষ্ট্রের ওয়ার্ধা আর উত্তরপ্রদেশের বান্দা তাপমাত্রা তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি